দর্শক জাজিরা টোল প্লাজায় সহকর্মী ফখরুল ইসলাম, শিমুলিয়া ঘাট এলাকায় আনোয়ার হোসেন এবং রাজধানীর পোস্তগোলায় রয়েছেন পিয়াস মাহমুদ। যুক্ত হব তাদের সঙ্গে। শুরুতে ফখরুলের কাছে যাচ্ছি। ফখরুল, জাজিরা প্রান্তে এখন গাড়ির চাপ কেমন দেখছেন? আগের চেয়ে কি বেড়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা জাজিরা প্রান্তে রয়েছি, এখন মাত্র 8 ঘন্টা হয়ে গেল পদ্মা সেতু খুলে দেওয়ার। সাধারণ মানুষ, উৎসুক মানুষ যেমন ভিড় করছেন এই জাজিরা টোল প্লাজার আশপাশে, অসংখ্য গাড়ি কিন্তু এরই মধ্যে পার হয়ে গেছে এবং মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আমরা অনেককেই দেখেছি আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে পদ্মা পাড়ি দিয়ে আবার এখান থেকে ঢাকায় ফিরে গেছেন। বিভিন্ন জেলার মানুষকে আমরা কিন্তু দেখেছি তাদেরকে পদ্মা পাড়ি দিতে, এবং সবাই আসলে একটি কথাই বলছেন যে ঐতিহাসিক এই সময়টি, আজকে যে সেতুটি খুলে দেওয়া হলো, দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক সেতু, স্বপ্নের সেতু, সেই সেতুটি পাড়ি দিতেই তারা আসছেন এবং এই সময় সাক্ষী হতে এসেছেন যে ঐতিহাসিক এই মুহূর্তের। এবং একটি বিষয় বলছি যে সাধারণ মানুষকে আমরা গতকাল থেকে দেখছিলাম যে তাদেরকে আটকে রাখা যাচ্ছিল না সেতুটি এক নজর দেখার জন্য, সেতুতে তারা পাড়ি দিতে চান পায়ে হেঁটে। এরকম অনেক মানুষ রয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে, কিছু কিছু মানুষ যারা উপরে উঠে আইন ভাঙছেন, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন কোনো না কোনোভাবে। এরই মধ্যে এখানকার যিনি ভূমি সহকারী কমিশনার রয়েছেন তার নেতৃত্বে জরিমানা করার জন্য, আসলে সতর্ক করার জন্য তাকে আনা হয়েছে এবং তিনি ঘুরে এসেছেন এবং অনেককে সতর্ক করেছেন। তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আজকে কাউকে এখন পর্যন্ত জরিমানা করেননি, তবে তিনি আগামীকাল থেকে পুরো দমে জরিমানা করতে শুরু করবেন কেউ যদি এই সেতুতে চলাচলের ক্ষেত্রে কোনোভাবে আইন ভাঙেন, কারণ সেতুর রক্ষণাবেক্ষণ কিংবা নিরাপত্তারও কিন্তু একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে বারবার বলা হচ্ছিল যে এই সেতুতে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাকে বিরতিহীনভাবে চালু করা হবে এবং আমরা এখানেও কিন্তু জাজিরা প্রান্তে সে বিরতিহীন টোল প্লাজা যদিও এখনও হয়নি, কারণ হচ্ছে এটিতে প্রত্যেকটি গাড়িকে আসলে বিআরটিএর যে কার্ড, সে কার্ডের আওতাধীন আসতে হবে, কার্ড থাকতে হবে, তাহলে হয়তো বিরতিহীন করা যাবে। এবং তবে একটি বুথ মাওয়া প্রান্তে রয়েছে যে বুথে আসলে বিরতিহীনভাবে গাড়ি চলাচল করার সুযোগ সুবিধা রয়েছে, তবে কতগুলো গাড়ি আসলে সেরকম কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে? সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলি, কেমন লাগছে আসলে, কোথা থেকে আসছেন? আমরা এসেছি মানিগঞ্জ থেকে এসেছি, তো সেতু দেখার জন্য ভাঙ্গা এসেছিলাম। ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ, অনেক মানুষই আসলে গাড়ি নিয়ে তারা এই পদ্মা পাড়ি দিতে এসেছেন, স্বপ্ন ছুঁতে এসেছেন। ঐতিহাসিক এই সেতুটি আসলে সবারই আগ্রহ রয়েছে, দীর্ঘদিনের প্রতীক্ষা দক্ষিণাঞ্চলবাসীর। আপনি জানেন যে দুপাড়ে মিলিয়ে 55 কিলোমিটার এক্সপ্রেসওয়েও রয়েছে, নান্দনিক একটি এলাকায় পরিণত হয়েছে এবং নান্দনিক একটি সেতু এবং নান্দনিক এক্সপ্রেসওয়ে রয়েছে যেগুলো আসলে পাড়ি দিতে চান সাধারণ মানুষ, দেখতে চান, তাই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পদ্মা সেতুতে। আমাদের আরেক সহকর্মী আছে মাওয়া প্রান্তের, যে শিমুলিয়া ঘাট রয়েছে সেই ঘাটে রয়েছে। একদিন আগেও আসলে এই সেতুটি যখন চালু হওয়ার আগে মানুষকে দক্ষিণাঞ্চল পাড়ি দেওয়ার, দক্ষিণাঞ্চলে আসার জন্য ফেরিতে চলাচল করতে হতো, সে ফেরির এখন কী অবস্থা আসলে সেখানকার খবরাখবর জানবো সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন সেখানকার অবস্থা, নিশ্চয়ই আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ ফখরুল, আপনি যেটি বলছিলেন যে আপনার ওই পাশে অর্থাৎ জাজিরা প্রান্তে সেতুর অপর প্রান্তে যে উচ্ছ্বাস উদ্দীপনাটা আপনি দেখছেন সাধারণ মানুষের, কিন্তু এই পাশটিতে এখন অনেকটাই সেই মানে মানুষের যে সমাগম সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ এই যে মাওয়া শিমুলিয়া ঘাট আপনাকে যদি একটু দেখাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে যে সারি সারি ফেরিগুলো এখনো দাঁড়িয়ে আছে। আমি এখানে কথা বলেছি সংশ্লিষ্টদের সঙ্গে, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সময়ে যে পরিমাণ মানুষের সমাগম, অর্থাৎ যে পরিমাণ গাড়ি, অর্থাৎ যানবাহন যে পরিমাণে আসে, অর্থাৎ ফেরিগুলো কিন্তু একের পর এক চলে যায় ঘাটে ভিড়ে, কিন্তু সেটি একেবারেই নেই আজকে। পদ্মা সেতু উদ্বোধনের দিনে মানে এখান থেকে কোনো ফেরিতে যানবাহন একদমই আসেনি এটা আমরা বলতে পারি। তো অনেকটা নিশ্চুপ ভাবেই আমরা দেখেছি এই শিমুলিয়া ঘাটের ফেরিগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি, তো তারা বলেছেন যে আজকে যে পরিমাণ মানুষের থাকার কথা, যে পরিমাণ যানবাহন এখানে থাকার কথা, সে পরিমাণ কোনো যানবাহনই এখানে নেই। তো তারা একটা শঙ্কার কথা প্রকাশ করেছেন আমাদের কাছে যে যদি এখানে জনসমাগম না থাকে, যদি মানুষের যাতায়াত না থাকে, তাহলে তারা যে ছোটোখাটো ব্যবসা করেন তারা এই ব্যবসাগুলো হয়তো কতটা টিকিয়ে রাখতে পারবেন, সেটি তারা একটু সংশয় রয়েছে তাদের মধ্যে।
আর যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে তাদের হয়তো বিভিন্ন ঘাট আছে, সেই ঘাটে হয়তো এই ফেরিগুলো মানে সেখানে নিয়ে যাওয়া হবে, তখন হয়তো বা সচল হবে, তারা হয়তো তাদের কর্মসংস্থানে কোনো সমস্যা হবে না। কিন্তু যে মানে মানুষের সমাগম, কর্মচাঞ্চল্য একটা দিন তারা পার করেন সবসময়, সেটি তারা আজকে করতে পারছেন না, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে আপনাকে বলতে হবে অনেকটা নিষ্প্রাণ এই মাওয়া শিমুলিয়া ঘাট। এখানে যারা আছেন তারা একটু ঘুরতে এসেছেন, খুবই অল্প সংখ্যক কিছু মানুষজন আমি এখানে দেখেছি। তো অনেকেই বলছেন যদি এই জায়গাটিকে পর্যটনের একটা বড় অংশ করা যায় অথবা এখানে যদি একটি নৌবিহার চালু করা যায় তাহলে হয়তো মানুষের আকর্ষণ বাড়বে, তাতে করে এখানে এই এলাকাটি ফের একটু জমজমাট হবে, কর্মসংস্থান বাড়বে, এমনটা কিন্তু তারা তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে যে ব্যস্ততা থাকার কথা এই শিমুলিয়া ঘাট, সেই শিমুলিয়া ঘাটে সেই ব্যস্ততাটি নেই। পদ্মা সেতুর উদ্বোধনের দিনে কারণ আমরা এটা বলতে পারি, আমি নিজেও মাওয়া প্রান্তে ছিলাম সেতুর, তো সেখানে ভোর থেকে যেটি দেখেছি যে কি পরিমাণ পণ্যবাহী অর্থাৎ অনেক ট্রাক আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পদ্মা সেতুর অবস্থা জানাতে আমরা ছিলাম দুই সহকর্মীর কাছে। এবার ঢাকায় ঢোকার পথে গাড়ির চাপ কেমন তা জানতে যুক্ত হব সহকর্মী পিয়াস মাহমুদের কাছে, তিনি আছেন রাজধানী পুস্তকালয়ে। পিয়াস, রাজধানী মুখে গাড়ির চাপ কেমন রয়েছে এখন? টুম্পা, আপনাকে ধন্যবাদ। আমি এখন কিন্তু পুস্তকালয় পয়েন্টে দাঁড়িয়ে আছি। এইখান থেকে কিন্তু ঢাকা বেরোনোর যে পথ এবং ঢাকা ঢোকার যে পথ, এই পথ দিয়েই কিন্তু ঢাকা ঢুকতে হবে, এই পথ দিয়েই কিন্তু ঢাকায় ফিরতে হবে। তো আমি যদি আপনাকে এই পুস্তকালয়ের একটু পরিস্থিতি দেখাতে চাই যে এইখানে যে কিন্তু এই যে টোল, এই টোলের কারণে কিন্তু এখানে দীর্ঘ যানজট হয়েছে এবং যারা পদ্মা ব্রিজ হয়ে এইখানে ঢাকায় প্রবেশ করছেন তারা কিন্তু এই টোলের এইখানে দীর্ঘ একটা জ্যামের সম্মুখীন করছেন এবং তারা একটা ভোগান্তি মধ্যে তারা পড়ে যাচ্ছেন। আর এই যে পদ্মা সেতুর যে যান চলাচল শুরু হয়েছে, এই যান চলাচলের কারণে কিন্তু এইখানে পরিবহনের সংখ্যা বেড়ে গেছে এবং এইখানে কিন্তু দীর্ঘ একটা জ্যামের সৃষ্টি হয়েছে। এই শুধু এই পাশে না, আমি যদি আপনাকে ঘুরে দেখাতে চাই যে যারা ঢাকা ত্যাগ করছেন এইখানে এই টোলের ওইখানেও কিন্তু দীর্ঘ একটা লাইন কিন্তু পড়েছে এবং এইখানেই কিন্তু এই টোলের কারণেই কিন্তু এইখানে দীর্ঘ একটা যানজট হচ্ছে এবং যারা সাধারণ যারা যাত্রীরা আছেন তারা কিন্তু একটা সবসময় বলছেন যে পদ্মা সেতু যতটুকু সময় তারা বাঁচছেন কিন্তু ঢাকায় এসে ঢাকার মুখে কিন্তু তারা সেই সময়টা তাদের বেশি যাচ্ছে এবং তারা একটা ভোগান্তির মধ্যে পড়ছেন। এবং এই যে ভোগান্তি, তাদের এই ভোগান্তি কিন্তু তারা বলছেন যে যেটা আগে যেটা হতো এটা কিন্তু এখনো হচ্ছে। এই যে টোলের কারণে আমি একটু দেখাতে চাই, টোলের যে টাকা নিচ্ছে এই টোলের টাকা নেওয়ার কারণেও কিন্তু দীর্ঘ একটা জ্যামের সৃষ্টি হয়েছে এবং তাদের সাথে এখানে যারা পদ্মা সেতু পার হয়ে যারা ঢাকায় প্রবেশ করেছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা অনেকটা উৎফুল্ল ছিল যে খুব তাড়াতাড়ি তারা ব্রিজ পার হয়ে ঢাকায় প্রবেশ করেছে। এবং কিন্তু ঢাকায় প্রবেশ করার মুখে যে এই পোস্তগোলা যে ব্রিজের এখানে এসে কিন্তু তাদের জ্যামের সম্মুখীন হচ্ছেন এবং এই পোস্তগোলা থেকে যখনই ভিতরের দিকে যাচ্ছেন এই জ্যামের পরিমাণ কিন্তু আরো তীব্র হচ্ছে। এবং সবার সাথে কথা বলেও যেটা তারা একই ধরনের কথাই বলছিল যে ঢাকার এই প্রবেশ পথে কিন্তু তারা একটা জ্যামের সম্মুখীন হচ্ছে। পদ্মা সেতু হওয়াতে তারা কিন্তু অনেকটাই খুশি এবং ঢাকায় কতটুকু প্রস্তুত আছে যে এই জ্যাম সামাল দেওয়ার জন্য সেটাই কিন্তু তাদের একমাত্র প্রশ্ন, কারণ ওইখান থেকে নির্বিঘ্নে তারা ঢাকার দিকে রওনা হচ্ছেন এবং ঢাকার প্রবেশের মুখে কিন্তু তারা একটা জ্যামের সম্মুখীন হচ্ছেন এবং ঢাকার মধ্যেও কিন্তু একটা জ্যাম আছে। টুম্পা, এই ছিল পোস্তগুলার এইখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।